ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর হবেন ইরানের ভবিষ্যৎ আইসিসিকে হুমকি যুক্তরাষ্ট্রের রাইসির জানাজায় অংশগ্রহণ করলেন হামাস নেতা ইসমাইল হানিয়া টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আইওয়া সবশেষে জানবেন রাইসির মৃত্যুতে সংখ্যা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের ইসরায়েলের জন্য আরো ভয়ঙ্কর হবেন ইরানের ভবিষ্যৎ নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে নতুন এক ছিল তার মধ্যে পড়েছে ইরান এমন এক সময় দুর্ঘটনা ঘটল যখন নিজেদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য উদ্যোগী হচ্ছিল তেহরান এমনকি প্রতি ইব্রাহিম রায়শিকে আয়তুল্লা আলী খামিনের উত্তরস্বরী ভাবা হচ্ছিল এমন অবস্থায় কে হবেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা আর ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে কোন পথে হাঁটবে ইরানের সম্পর্ক সেটি এখন প্রশ্ন মার্কিন সংবাদমাধ্যম দা নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলেন কয়েক বছর ধরে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা বেশ অস্থিতিশীল হয়ে উঠছিল এর মধ্যে পঁচাশি বছর বয়স্ক স্বাস্থ্যক্রমী খারাপ হতে শুরু করায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল অভ্যন্তরীণ বিক্ষোভ দুর্বল অর্থনীতি ব্যাপক দুর্নীতি এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছিল তেহরানকে বিশ্লেষকরা মনে করছেন রাইসির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাই জানান ইরানের রাষ্ট্রপদ্ধতি ইতিমধ্যে একটি পথে চলেছে যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা পরিবর্তন হলেও তা ভবিষ্যতে নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে এমনকি রাইসি পরবর্তী যিনি প্রেসিডেন্ট হবেন তাকে এই হবে ভাইজের মতে ইরানের কঠোরপন্থী দৃষ্টিভঙ্গির আওতায় দৃষ্টির পররাষ্ট্রনীতি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যন্ত্রাংশ তৈরির লক্ষ্য থেকে তারা বিচ্যুত হবে না ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ইরান বিশেষজ্ঞ এলি গেরান মাহে জানান রাইসি অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতিতে আইআরজিসিকে কখনো চ্যালেঞ্জ নি তাই নতুন প্রেসিডেন্টও হয়তো পররাষ্ট্রনীতি আঞ্চলিক পরিস্থিতি এবং পারমাণবিক কর্মসূচিতে নিজস্ব ভূমিকা রাখতে সুযোগ দেওয়া হবে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন আলী খামিনীর উত্তরসূরি হিসেবে রাইসির দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল এক্ষেত্রে রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো ছেলে পঞ্চান্ন বছর বয়সী মোস্তবাকে কিন্তু ইরানের রাজতন্ত্রের নিয়ম সেখানে নেই বলে তিনি ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে গবেষণা প্রতিষ্ঠান ইউরোক টাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সাই খাতিরি জানান আগে সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের উত্তরাধিকার আইন ইরানে চলবে না কিন্তু রাইসির মৃত্যুর পর জনগণের কাছে বংশগত নেতৃত্বে জোর দিতে দেখা যেত যেতে পারে রাইসির মৃত্যুতে মোস্তফা খামিনের জন্য বাবার উত্তরসরি হওয়ার পথ সুগম হলেও ইরানের ধর্মীয় এবং অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক ফলে আলী খামিনের উত্তরসূরি নির্বাচনের বিষয়টি নির্ভর করবে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে মোস্তফা খামিনি নিজে একজন জনপ্রিয় ধর্মীয় নেতা এখন এই কাউন্সিল তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন সেটা সময় বলে দেবে পুতিনের পরোয়ানায় সমর্থন হুমকি আন্তর্জাতিক আদালতের প্রধান কৌশলে আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানে হ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত নির্বিশেষে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন এর আগে গত বছরে মেয়েতে যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই সময় যুক্তরাষ্ট্র আইসিসির রায়কে স্বাগত জানিয়েছিল মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন অত্যন্ত একসখায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে তখনই এমন মন্তব্য করলেন ব্লিংকেন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি বিষয়ে শীঘ্রই ভোটাভুটি হতে পারে জানা যায় হামাস নেতা হানিয়া হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী নামাজে যায় উপস্থিত হয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাজা নামাজের যে ভিডিও ফুটেজ প্রচার করেছে তাতে ইসমাইল হানিয়াকে দেখা গেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারে থাকেন সেখানে তার রাজনৈতিক দপ্তর রয়েছে হামাস যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তৈরি প্রতিরোধ অক্ষয়ের অংশ এই বলয়ে আরও আছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি খবরে বলেছে রাইসির নামাজে যায় হিজবুল্লার উপ মহাসচিব নাইম কাশেমও উপস্থিত হয়েছেন রাইসির মৃত্যুর খবর প্রচারের পর হামাস এক বিবৃতিতে শোক জানায় ওই বিবৃতিতে রাইসিকে ফিলিস্তিনের রাষ্ট্রের প্রতি সম্মানিত সমর্থক হিসাবে উল্লেখ করা হয় টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আইওয়া যুক্তরাষ্ট্রের আইওয়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে টর্নেডোর ফলে একাধিক মৃত্যু হয়েছে তবে তারা কোনো সংখ্যা দেয়নি আহত অন্তত বারো জন আইওয়ার ছোট শহর গ্রিনফিল্ডের টর্নেডো তার হাসপাতাল সহ প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আইওয়ার স্টেট পেট্রোলের বলেছেন আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি একাধিক মানুষের মৃত্যু হয়েছে আমরা উদ্ধার এবং ত্রাণে ব্যস্ত কেউ নিখোঁজ কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে গ্রিনফিল্ড হাই স্কুলে ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে মঙ্গলবার এই টর্নেডোর ধাক্কায় দুই হাজার বাসিন্দার এই শহর তছনছ হয়ে গেছে রাইসির মৃত্যুতে সংখ্যা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের জীবিত ইব্রাহিম মৃত ইব্রাহিম অনেক বেশি ভয়ঙ্কর হেলিকপ্টার মৃত্যুর পর তা হারে হারে উপলব্ধি করেছিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার প্রকাশ না করলে রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছে মার্কিন কর্মকর্তারা হেলিকপ্টারটি খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে পলিটিকো জানিয়েছে বারো ঘন্টা বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছিলেন কে কি বলে নাম প্রকাশ না করার শর্তে তিনজন মার্কিন কর্মকর্তা বলেন এই ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়ে ছিলেন তারা প্রাথমিক ধারণা অনুযায়ী আবহাওয়া খারাপের কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এর জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান একজন কর্মকর্তা এমন আশঙ্কা প্রকাশ করেন কিছু সময়ের জন্য এমনও মনে হয়েছিল এই ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হবে যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল সোমবার তার একটা নমুনা পাওয়া যায় এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাব জানান হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই জানা গেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র